নাবালিকা বিয়ে ও পাচার রুখতে এবার 3 মাস ব্যাপী সচেতনতা কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। 11 জানুয়ারি বুধবার তমলুক হ্যামিল্টন স্কুলে কর্মসূচির সূচনা হয়। 3 মাস ধরে বিভিন্ন স্কুলে 9ম-10ম শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জেলা ও দায়রা বিচারক সুজাশা মুখার্জি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সচিব সমরেশ বেড়া, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্য। আমাদের এই পূর্ব মেদিনীপুরের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারপারসন আমি, মানে জেলা ও দায়রা বিচারক, এবং আমাদের যিনি সচিব আছেন সেক্রেটারি সমরেশ বেড়া, আমরা একটা দেখলাম যে পূর্ব মেদিনীপুরে যেমন শিক্ষার প্রসার পূর্ব পশ্চিম দুটোতেই, কিন্তু পূর্ব মেদিনীপুরে একদম শীর্ষে রয়েছে বাল্যবিবাহ এবং নারী পাচারকারীর সংস্থার কার্যকলাপ। তো এটার জন্য স্কুলের শিক্ষার্থীদের একটা প্রয়োজন, তাদের একটা ট্রেনিংয়ের 3 মাস ব্যাপী একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোটা রাজ্যের মধ্যে নাবালিকা বিয়ের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। আবার নাবালিকা পাচারেও সামনের সারির জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে রয়েছে। জেলা পুলিশ ও প্রশাসনের লাগাতার চেষ্টার পরও নাবালিকা বিয়ে রক্ষা যাচ্ছে না। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতি মাসে গড়ে 50টি নাবালিকা বিয়ে ফুঁজলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ জমা হয়। তমলুক, ময়না, একরা, কাঁথি, পটাশপুর প্রভৃতি থানা এলাকার এ ধরনের অভিযোগ বেশি। নাবালিকা বিয়ে রুখতে ব্লক স্তরে বিডিও, থানার ওসি এবং জনপ্রতিনিধিদের নিয়ে ধারাবাহিক মিটিং এর পরও এই ঘটনা আটকানো যাচ্ছে না। দেখছি নানা রকমের মামলা আমাদের কোর্টে এসে থাকে, বিশেষ করে বাল্য বিবাহ সংক্রান্ত, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া। তো এইটা যাতে রোখা যায়, এটাতে সামাজিক একটা পার্টিসিপেশনের প্রয়োজন। শুধু পুলিশ প্রশাসন এবং আদালত এটা নিয়ে কিছু এটাকে করা যাওয়া মুশকিল, যতক্ষণ না শিক্ষার্থীদের সেটা নিয়ে একটু তাদের মধ্যে সচেতনতা বাড়ছে। এই অবস্থায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ 3 মাস ব্যাপী এই নিয়ে আইনি সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেড়া বলেন, নাবালিকা বিয়ে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা পূর্ব মেদিনীপুরে প্রায় ঘটছে। এ ধরনের ঘটনায় রাশ টানা জরুরি, পাশাপাশি সাইবার ক্রাইম প্রতারণার ঘটনা এখন বেড়েছে। এসব নিয়ে আমরা 3 মাসের বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছি। আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, আমরা এটা একটা প্রোগ্রাম নিলাম, এই স্ট্যাটিস্টিক্সটাকে ভিত্তি করে আমরা একটা প্রোগ্রাম নিলাম যে আমরা স্কুলগুলোতে আগামী 3 মাস ব্যাপী এই বিষয় নিয়ে আলোচনা সভা করব। ছাত্রছাত্রীদের মধ্যে যারা কিনা ভবিষ্যতের নাগরিক, যে বাচ্চা বয়সে বিয়ে হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে এবং এটার ফলে তার ভবিষ্যতের কেরিয়ার যেমন নষ্ট। জেলার বিভিন্ন স্কুলে 9ম-10ম শ্রেণীর পড়ুয়া এবং তাদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা হবে। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত সির রিপোর্ট, News 18 লোকাল।